খেলার খবর খবর নিয়ে মাঠে ময়দানে লগইন করছি আমি আসিফ আল আহমেদ। টানা খেলার হকল কাটাতে আরব আমিরাতে আজ অনুশীলন করেনি বাংলাদেশ ক্রিকেট দল, আরও একদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। এদিকে সাইফউদ্দিন ও সোহানের পর এবার ইঞ্জুরিতে পড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন নুরুদ্দিন খান। অত্যন্ত দুঃখের হলো সত্য যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই মুহূর্তে আসলে স্বস্তির কোনো খবর দিতে পারছি না। সব কিছু মিলে আসলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। আপনি জানেন যে গতকালকে বাংলাদেশ একটা ক্লোজ ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, তার আগে শ্রীলঙ্কার সাথে, তারপর ইংল্যান্ডের সাথে বড় ব্যবধানে হেরেছে, যার কারণে আসলে বিশ্বকাপের থেকে কিন্তু ছিটকে গেছে বাংলাদেশ দল। এই বাংলাদেশের এই সময় আসলে হতাশার পাশাপাশি কিন্তু ইঞ্জুরি একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে প্রথমে সাইফউদ্দিন ইঞ্জুরির কারণে ছিটকে গেছে, তারপর সোহানও ছিটকে গেছে ইঞ্জুরিতে। গত ম্যাচে আমরা সবাই দেখেছি সাকিব আল হাসানকে অনেকবার রানিংয়ের সময় সাকিবকে থেমে যেতে দেখেছি, অর্থাৎ সাকিবও কিন্তু আসলে ইঞ্জুরির মধ্য দিয়ে, যদিও সাকিবের বিকল্প নেই, পরের দুই ম্যাচে হয়তো সাকিব খেলবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে টানা খেলার ধকল কাটাতে কিন্তু বাংলাদেশ আজকে অনুশীলন করেনি, আগামীকাল অর্থাৎ রোববার বাংলাদেশ টিম অনুশীলন করবে না। সুপার টুয়েলভে আর দুইটা ম্যাচ বাকি আছে বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 নভেম্বর এবং 4 নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও পরের দুই ম্যাচে অর্থাৎ শেষ দুই ম্যাচে স্বস্তি নিয়েই ফিরতে চাইবে বাংলাদেশ দল। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ, অথচ মাঠের লড়াইয়ে নেই স্বাগতিকরা, ঠিক যেন ঘরের মাঠে পরবাসী সংযুক্ত আরব আমিরাত। তবে আক্ষেপের চেয়ে বরং প্রত্যাশার কথা জানিয়েছেন আরব আমিরাতের ক্রিকেটাররা। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় তারা। আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন নুরুদ্দিন খান। রোহান মুস্তফা সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের নির্ভরতার এক নাম, আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 9 নম্বর অলরাউন্ডার। দুবাইয়ের স্পোর্টস একাডেমির ইনডোরে অনুশীলনে ছিলেন, আগ্রহ নিয়ে কথা বলতে গেলে জানালেন বাংলাদেশ নিয়ে নিজের মধুর স্মৃতির কথা। 2016 এশিয়া কাপে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে। We are playing from long time. We played in Asia Cup against Bangladesh. We have a very good performance as well. And yes, we are missing the World Cup as we are the host of this T20 World Cup. And to be honest, we are enjoying because of the initial condition which is supporting Bangladesh team and all these teams. রোহান যখন এসএটিভির সঙ্গে, তখন আরব আমিরাতের তিন মাঠে টি-20 বিশ্বকাপের ব্যাটে বলের ঝড়। কিন্তু মাঠে নেই স্বাগতিকরা, নিজ দেশে যেন পরবাসী। তাতেও আক্ষেপের সুর মেলেনি রোহানের কণ্ঠে। I would love to play against Bangladesh. As I said before, we played against them in Asia Cup, but we will play in, I think in the future we will play against them, and I believe we will invite their A team to as well to UAE to play with them. আফসোস নেই ভারতীয় বংশোদ্ভূত ইউই ক্রিকেটার চেরাক সুরিরও। আফিফ মাহিদিদের সঙ্গে টি-টেন লিগে একসঙ্গে মাঠে থাকায় তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ক্রিকেট। Definitely Bangladesh cricket is going really well. I think they've beaten Australia recently as well in Bangladesh, and honestly when the conditions are there, when the wickets are turning and slow, I think Bangladesh can beat the best of sides which you've seen. So I think it's great to see Bangladesh cricket doing well. আরে ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকী আরব আমিরাতের পেস বিভাগে নির্ভরতার প্রতীক, তিনিও ভক্ত হিসেবে বকে লালন করেন তামিম মাশরাফিদের। I am watching every match Bangladesh. I like Tamim. He's a very good player and I think he's a very human being. প্রবাসী নাগরিকদের নিয়ে আরব আমিরাত ক্রিকেট দল, দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তান বংশোদ্ভূতদের নিয়েই গড়ে উঠেছে তাদের জাতীয় দল। স্বপ্ন দেখছেন একদিন বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আরব আমিরাতের ক্রিকেট। নুরউদ্দিন খান, এসটিভি, সংযুক্ত আরব আমিরাত। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।